হাই ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো সকালবেলা শুরু হয়ে গেছে আমার ব্লগ করে ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর আজকে দেখো রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত ডাল সব বসানো হয়েও গেছে। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে কি সুন্দর ওয়েদারটা রয়েছে, বেশ ভালো। কালকে একটু মেঘলা মেঘলা ছিল, তবে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর তবে রোদ্দুর রয়েছে, ভালোই রোদ্দুরটা রয়েছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া রয়েছে, কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে। তো সেইটার জন্য এখানে ঠান্ডা হাওয়াটা এসছে। রাত্রের দিকে একটুখানি, ভোরের দিকে একটু একটু বৃষ্টি এখানেও হয়েছে। তো সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে দারুণভাবে স্টার্ট করলাম। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তো চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে স্টার্ট করি। তো এখন ঘুমটুম সমস্ত কিছু কমপ্লিট, এখন বিকেল বেলা, এখন আমরা উঠেছি। উঠে মামা এখন ব্লগ স্টার্ট করলো হ্যালো গাইস বলে, আমি তো সকালেই দেখতে পেলে ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। তো এখন ঘুম হয়ে গেছে, অনেক কষ্টে সৃষ্টি ওকে একটু ঘুম পাড়ানো গেছিল, কিছুতেই ঘুমাচ্ছিল না অনেক বেলায়, মানে অনেক বিকেল বেলায় বলতে পারো প্রায় ঘুমিয়েছে। তো এখন ঘুম কমপ্লিট হয়ে গেছে। এখন চা করব, টিফিন করব। ও উঠেই বলল যে ভিডিওটা করো, তো তাই জন্য ভিডিও করলাম, তাই তো? তো দেখো এখন রাত্রিবেলা, এখন ছাদে এসছি একটু, বেশ ভালো লাগছে। এখনকার ওয়েদারটা বেশ ভালোই লাগছে। তো না একটু ঠান্ডা, মানে একটু ঠান্ডা আছে, বাট সেরকম ঠান্ডাও নেই আবার সেরকম গরমও নেই। তো বেশ সুন্দর ওয়েদার। তো আজকে সকালবেলা ব্লগটা শুরু করেছিলাম, তারপরে আর সেরকমভাবে ব্লগ করাই হয়নি। মাঝখানে বিকেলবেলা একটুখানি ব্লগ করছিলাম, তো তারপরে আর সেরকমভাবে ব্লগ করাও হয়নি। তো এখন ভাবলাম যে না, তোমাদের সাথে একটু কথা বলা উচিত। অনেক দিন ধরে সেভাবে ব্লগই করা হয় না, তোমাদের সাথে সেভাবে কথাই বলা হয় না। তো এখন ওই জন্য একটু ব্লগ করতে এলাম, একটু ভিডিও করতে এলাম। তো যাই হোক, এই সময়টা সবাই খুব সাবধানে থেকো, কারণ এখন ঠান্ডা গরম দুটোর মাঝামাঝি অবস্থায়। তো মানে গায়ে কিছু দিয়েও রাখা যায়, মানে কম্বল চাপানোও যাচ্ছে না আবার কম্বল খোলাও যাচ্ছে না, কিরকম একটা অদ্ভুত একটা ওয়েদার। তো যাই হোক, সবাই ভালো থেকো, এই সময়টা খুব সাবধানে থেকো, বিশেষত বাচ্চারা, বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো, কারণ এই সময়টা খুব ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আর তোমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওগুলোকে লাইক করো, আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। তো যাই হোক, এখন রান্নাবান্না করছি, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে দেখি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, এখন বাজে, দাঁড়া দাঁড়া দেখতে পাচ্ছি না, এখন বাজে 10:30, 11টা বাজে, সরি 11টা বাজে। আমাদের ডিনার ফিনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার দেখতেই পাচ্ছ একদম মশারি টাঙিয়ে। মেয়ে কিছুতেই ঘুমাচ্ছে না, তো মেয়ে কিছুতেই ঘুমাচ্ছে না। তো ব্লগটা শেষ করব। মামা ক্যামেরাটা বন্ধ করিস না, হাত দিতে তো বন্ধ হয়ে যাবে, দেখা যাচ্ছে না, তো এরকম করে না মা। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগটা ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তো এখন ভিডিওটা এখানে এন্ড করছি, চা চা গুড নাইট, গুড নাইট।